ফিফা প্রীতি ম্যাচে মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 24 মার্চ 2022 মালদ্বীপের স্থানীয় সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করছে না। ইউটিউবেও অফিসিয়ালি কোনো চ্যানেল সরাসরি খেলা দেখাচ্ছে না, ফলে দেশ ও দেশের বাইরে লাখ লাখ ফুটবল প্রেমী বাংলাদেশ মালদ্বীপ ম্যাচটি সরাসরি দেখতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে তাদের জন্য ম্যাচের প্রতিটি মুহূর্তের আপডেট প্রচার করা হচ্ছে ফুটবল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটি ফলো করলেই আপনি খেলা চলাকালে প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা জানতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বা বর্ণনা অংশে 5 মিনিট পরপর দেওয়া হচ্ছে ম্যাচের আপডেট, গোল বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ঘটনা জানিয়ে দেওয়া হচ্ছে তাৎক্ষণিকভাবে। ভিডিওটি প্লে করে এর নিচের ডেসক্রিপশন বা বর্ণনা অংশে দেখতে পারেন সব আপডেট। প্রতিবার আপডেটের জন্য আপনাকে পেজটি রিফ্রেশ করে নিতে হবে। এছাড়া ভিডিওর টাইটেল বা শিরোনামে পুরো 90 মিনিট ম্যাচের আপডেট স্কোর দেখা যাবে। ফুটবল বাংলাদেশ ইউটিউব চ্যানেল সবসময় বাংলাদেশের ফুটবল প্রেমীদের সব তথ্য দেওয়ার চেষ্টা করছে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করে চ্যানেলটির প্রসারে সহযোগিতা করবেন।